Hello viewers, আমাদের স্টুডিওতে আজ আছে মাহদি রফিক সাক্ষর, যে তার ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবে। So stay tuned and enjoy the ভৌতিক story. ব্রহ্মপুত্র নদ যেটা, ঠিক আছে, ওটা আশেপাশে দিয়ে ঘুরবো। তো বেরিয়েছি বিকাল সাড়ে পাঁচটার দিকে। বের হওয়ার পরে তো নদীর পাশ দিয়ে হাঁটে হেঁটে যাইতেছি, তো অনেকক্ষণ হাঁটতেছি, মানে তখন তো ছোট ছিলাম আর হাঁটতে আরো ভালোই লাগতো। হ্যাঁ, আর মানে পুরো রাস্তা হচ্ছে কি মানে বালির, মানে সব রাস্তা বালি, মানে চড়া এলাকা তো ব্রহ্মপুত্র নদের পাশে, তো বালির উপর দিয়ে হেঁটে হেঁটে যাইতেছি। তো এক ব্রহ্মপুত্র নদের উপরে দিয়ে আর কি একটা মানে রেল লাইন, মানে ব্রিজের মতো, মানে ব্রিজের উপরে আর কি লাইন, আর কি রেল লাইন। তো আমাকে দূর থেকে দেখাইতেছে মামা যে ওই যে ওই ব্রিজের উপরে আজকে আমরা উঠবো। আমি তো ব্রিজ দেখে অনেক মানে ভাবতেছি কি সুন্দর হবে জায়গাটা, ঠিক আছে, ওখানে যেয়ে করবো। বলতেছে ওখানে যে আমরা গান করবো, ঠিক আছে, গিটার গিটার ছিল সাথে। আচ্ছা, মামা হচ্ছে কি আর কি খুব ভালো গিটার বাজায়, গান টান করে। তো আমি গেলাম, তো হাঁটতে হাঁটতে এক সময় যে পৌঁছাইলাম, ঠিক আছে, তো অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো ব্রিজটা হচ্ছে কি এরকম যে মানে ট্রেনের যে লাইন দেখেন না কাঠের ইগুলা, তো মাঝখানে কিন্তু ফাঁকা ফাঁকা থাকে, এমনি রাস্তার উপরে থাকলে কিন্তু মাঝখান দিয়ে কি পাথর থাকে, যেটা ওটা ব্রিজের উপরে মাঝখানে কিন্তু পুরোই ফাঁকা, মানে ওটার ভিতরে মানে ওটার উপর দিয়ে হাইটে হাইটে যেতে হবে, মানে একটার পরে অনেকটা ফাঁকা, তারপর ওটার উপরে হাইটে যেতে হবে। নিচে হচ্ছে পুরাটা নদ, ঠিক আছে, যদি আপনি মিস করেন একটা পুরা মানে একদম নিচে। এখন আমি ওরকম করে মানে ওদের তো অভ্যাস আছে, ওরা খুব তাড়াতাড়ি যেতে পারে, ঠিক আছে, আমি তো ঢাকা থেকে প্রথম গিয়েছি, ঠিক আছে, প্রথম ওখানে উঠতেছি, আমার এমনিতেই ভয় লাগতেছে। তারপরও আমি গেলাম তাদের সাথে, যে তারা আসে সাথে, তো তারা যাইতেছে খুব তাড়াতাড়ি, অনেকটুকু যায় আর কি আমার জন্য ওয়েট করতেছে, আর আমি আসতে একটা একটা করে যাইতেছি। তো হঠাৎ করে শুনলাম কি দূরের থেকে ট্রেনের শব্দ হইতেছে, ট্রেন হর্ন দিয়ে আসে না ওরকম শব্দ। তো আমি তো ভাবতেছি ট্রেন আসতেছে, এখন হন যাবো কই, ওই ব্রিজটা ছিল এরকম যে পাশে যাওয়ার কোনো জায়গা নেই, মানে পুরো একটা ব্রিজ, ব্রিজের উপর দিয়ে ট্রেন আসে, ঠিক আছে। আর তারপরে দেখি ওখানকার লোক মানে মানুষ যারা আছে, ঠিক আছে, সব আর কিরকম যাইতেছে তাড়াতাড়ি, মানে খুব দৌড়ায় দৌড়ায় যাইতেছে। তো আমি ভাবলাম মনে হয় ট্রেন আসতেছে, আমাদের ব্যাগ যেতে হবে। তো মামা দেখি আমাকে কিছু না বললে, মামার একটা ফ্রেন্ডও ছিল আমাদের সাথে, তারা কিছু না বললে তারা দৌড় দিয়ে আর কি ওই ব্রিজটা পুরোটা পার হয়ে পিছনের দিকে চলে গেল। আর আমি তো একা, আর আমার পিছনে বাঁচতেছে হচ্ছে ট্রেন, ঠিক আছে, আমিও যেরকম আস্তে আস্তে যাইতেছিলাম তার থেকে তিন চার গুণ স্পিডে হচ্ছে গিয়ে আমি এরকম যাইতেছি, যাইতে আমার যত না কষ্ট হয়েছে, ঠিক আছে, আসছে আমি তারও অনেক মানে অনেক ইজিলি আসতে পারছি, যেহেতু মানে মনের ভিতরে ভয় যে ট্রেন আসতেছে আমার পিছনে, আমার তাড়াতাড়ি যেতে হবে। তো মানে ওইখানে জায়গাটা ছিল এরকম যে মানে রেল লাইনের ওইখানে মাঝখানে যে একটা জায়গায় বসার জায়গা আছে, ওই একটাই বসার জায়গা, মানে সাইডে যাওয়ার জায়গা ওইখানেই, যে ট্রেন গেলেও সমস্যা নেই কোনো, ওইখানে ওয়েট করতে পারবো। কিন্তু আমরা এমন একটা জায়গায় ছিলাম যে মিডিলেও না, আবার মিডিলের আবার মানে একদম শেষের দিকেও না। তো আমরা এরকম আমি এরকম দৌড়া দৌড়ে যাচ্ছি, আমার পিছনে ট্রেন ছিল, মানে প্রায় 15 সেকেন্ড আগে আমি হচ্ছে একদম ইতে পৌঁছেছি, যে পাশে দাঁড়াইছি ট্রেন সুন্দর মতো চলে গেল, আমি দেখলাম। কঠিন অভিজ্ঞতা, ঠিক আছে, আমার বুক তো ধরফড় ধরফড় করতেছে। এরপর মামা আবার বলে আবার চল, ঠিক আছে। তা আমি গেলাম যে একবার ট্রেন চলে গেছে, আমি আবার জিজ্ঞেস করতেছি আর কোনো ট্রেন আসবে কিনা, কি আপনারা তো লোকাল, আপনাদের জন্য জানার কথা যে সময় ট্রেন আসবে, আমরা জানি, তারপর আমরা যাই। আচ্ছা ঠিক আছে, আর কোনো ট্রেন আসবে না আজকে রাতে, ঠিক আছে, গেলাম, অলরেডি রাত হয়ে গেছে, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায় জ্বালায় আমরা ই করতেছি যাইতেছি। তো গেলাম মাঝখানে হচ্ছে এক জায়গায় বসলাম, যে কি সুন্দর মতো গান গাইলাম, হাসতে দেখো গাইতে দেখো এই গান, ঠিক আছে। গাওয়ার পরে ওখানে অনেক বেশি মশা হয়ে গেছে, মশা কামড়াইতেছে, পরে বললাম মামা চলো যাই। তো যাওয়ার পরে আসার সময় মামা বলতেছে যে আবার মনে হয় ট্রেন আসতেছে, ঠিক আছে, মামা আর তার বন্ধু আবার দূর, ঠিক আছে, আর আমিও পিছনে ওরকম সাউন্ড শুনতেছি ট্রেন আসতেছে, ঠিক আছে, আমিও দৌড়ানো শুরু করছি। এবার মামা যেরকম স্পিডে দৌড়াইছে তার থেকে আমি স্পিডে দৌড়ায় আমি আগে পৌঁছে গেছি, যা তারপর পিছনে তাকে দেখি কোন ট্রেন নেই, রাস্তার শব্দ এখন হইতেছে, ওই যে বাসটা যাইতেছে মানে অন্য পাশে একটা একটা ব্রিজ ছিল বড়, মানে অটোরিকশা বাস এগুলো যাওয়ার জন্য ওই সব শব্দ হইতেছে। আচ্ছা, তারপরে বলো
তারপর আর কি, তারপর তো এরকম বালুর রাস্তা দিয়ে আবার হেঁটে হেঁটে আসতেছি প্রত্যেক মানে একবার একবার হাঁট মানে হাঁটতেছি আমি প্রত্যেকবার হচ্ছে কি আমার ভূত এফএমের এক একটা কাহিনী মনে পড়তেছে। এত মানে গ্রাম এলাকা, ঠিক আছে, আশেপাশে গাছপালা, তারপর আবার হচ্ছে গিয়ে বালুর রাস্তা, আর এরকম হচ্ছে গিয়ে ভূত এফএমের এক একটা কাহিনী আমার মাথায় আসতেছে। তো এরপরে যা হইলো, আমি আর আমার মামা আর তার বন্ধু একসাথে হেঁটে হেঁটে যেতেছি রাস্তা দিয়ে, মানে বাসার দিকে যাচ্ছি। কেউ কারোর সাথে কথা বলতেছি না, মানে সবাই চুপচাপ, একজন একজনের সাথে কথা বলতেছি না। যাইতেছি যাইতেছি রাস্তায়, হঠাৎ করে দেখি সামনে দিয়ে আরেকটা ট্রেন লাইন, আর হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমি ট্রেন লাইনের উপর দিয়েই হাঁটতেছি। তো দেখি সামনে দিয়ে আরেকটা ট্রেন আসতেছে, হঠাৎ করে আবার দেখি ট্রেনটা আর কি উধাও হয়ে গেল, কোথায় গেল আমি নিজেও বুঝতে পারলাম না। তারপর দেখলাম ট্রেন লাইনের পাশে দিয়ে তিনজন হুজুর সাদা পাঞ্জাবি পরা আমাদের দিকে আসতেছে। তো এই তিনজন হুজুরদের মধ্যে একজন আবার ছিল হচ্ছে কি অনেক শর্ট, মানে খাটো ছিল সাইজে। তো উনি এসে আমাকে বলতেছে যে তোকে আজকের জন্য ছেড়ে দিলাম, কিন্তু একদিন তোকে আমার হাতে মরতেই হবে। এই কথা শোনার পর রাসেল ভাই আমার লিটারালি মানে জ্বর চলে আসছে গায়ে, আর আমি আর ওখানে আর বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারিনি, আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি। পরের দিন ঘুম থেকে ওঠার পর আমি দেখলাম মামা আমার পাশে বসে আছে, বলতেছে যে তুই এরকম হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে গেছিস কেন। এটাই ছিল আমার ভৌতিক ঘটনা, আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। আশা করি আবার কোনো একদিন স্টুডিওতে আসা হবে নতুন একটি ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।